বিচের সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করার পর যখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের তো খিদে লেগেছে, সেই খিদা নিবারণের জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে বিকেলে নাস্তা এবং ডিনার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? ঈদের পরের দিন ছুটি পেয়ে আমরা চলে গেছি সবাই মিলে মাইন্ড ফ্রেশ করার জন্য আমাদের পছন্দের জায়গা বিচে। বিচে গিয়ে সুন্দর পরিবেশ দেখে, ওয়েদারটা দেখে আমাদের ওইখান থেকে যেতে মন চাচ্ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি করেছি, বাচ্চারাও সবাই টায়ার্ড। তাই আমরা বিচের সুন্দর পরিবেশ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে নাস্তা করার জন্য, ডিনার করার জন্য। আমরা যাওয়ার সময় এই আশেপাশের একটু পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে নেপালের সুন্দর পরিবেশ, নেপালের মোড়। এত সুন্দর হয়েছে নেপালের মোড়টা, আসলে আমরা যারা যাচ্ছি তারা দেখতেছি, যারা জানে তাদের জন্য একটু শেয়ার করলাম। তারপর চলে আসছে আমাদের গন্তব্যস্থানে, এটা হচ্ছে বোট ক্লাবের অপোজিটে বারকোট। এই ফুড কোর্টে আমরা আগে থেকে খাইতে চেয়েছিলাম কিন্তু সময়ের জন্য যেতে পারি নাই, আর যাওয়ার পরে শুরু হয়েছে বৃষ্টি। জুম বৃষ্টির মধ্যে আমরা গাড়িতে বসে বাইরে পরিবেশ দেখতেছিলাম, এর মধ্যে দিদার বন্ধু মঈন ভাই নেমে গেছে আগে, নেমে গিয়ে সে বারকোটে দেখছে জায়গা আছে কিনা, যেহেতু প্রচুর গাড়ি ছিল সেজন্য আমরা ভাবছি জায়গা নাই, তাই ভাইয়া আগে নেমে দেখে আসছে জায়গা আছে কিনা। যখন ভাইয়া কনফার্ম হয়েছে জায়গা আছে, তখন আমরা বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে একজন একজন করে নামতেছি, আর ভাইয়া আমাদেরকে সহযোগিতা করতেছে। ভাগ্যিস গাড়িতে একটা ছাতা ছিল, সেই ছাতা দিয়ে ভাইয়া আমাদেরকে একে একে সবাইকে নিয়ে আসছে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে বারকোটে। বারকোটে এসে দেখতেছি এখানে হচ্ছে মেজবান, যেহেতু ঈদের পরের দিন সবাই ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরির পাশাপাশি বিকেলবেলা নাস্তা এবং ডিনার করতেছে, সেই জন্য এখানে প্রচুর মানুষ ছিল, জায়গা খালি ছিল না। আর ভাগ্যটা এত খারাপ, বাইরে হচ্ছে বৃষ্টি আর ভিতরে ঢুকার পরও কারেন্ট চলে গেছে। যাই হোক, অবশেষে কারেন্ট আসছে, আমরা ওদের লাইভ কিচেনটা দেখতেছি, ওরা লাইভ কিচেনে খাবারটা তৈরি করে দেয়। আমরা জায়গার জন্য অপেক্ষা করতেছিলাম যেহেতু সিট খালি ছিল না, অবশেষে আমাদেরকে 12 জনের একটা সিট খালি করে দেওয়া হলো। আমরা বসে গেলাম, বসে তারপর খাবারটা অর্ডার দিয়েছি, বাচ্চারা যে খাবারটা পছন্দ করে ওই খাবারটা আমরা অর্ডার দিয়েছি। আর এখানে দিদার বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছে, খাবার অর্ডার করার জন্য যে মেনুটা দেখে দিদা বলতেছে আমি পড়তে পারতেছি না, তোমরা পড়ো তারপর অর্ডার করো। বাচ্চারা আসলে ওইটা নিয়ে অনেক মজা করছে। যাক, আমাদের খাবার অর্ডার দেওয়া হলো, বাচ্চারা খুবই ক্লান্ত ছিল যেহেতু ঘোরাঘুরি করেছে, ঘোরাঘুরি করার পর বাচ্চারা ওইখানে গিয়ে বসে আর টায়ার্ড ফিল করতেছিল। এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে, প্রথমে আমরা দিয়েছি ফুচকা, ফুচকা দেওয়ার পরে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। এই খাবারটা আসলে অনেক মজার, কিন্তু ওইখানের যে ফুচকাটা আছে, ফুচকাটা আসলে একটু হার্ড ছিল, সেজন্য ভিতরের পুরটা মজা ছিল কিন্তু উপরের যে ফুচকার রুটিটা এটা অনেক হার্ড ছিল, খাইতে আসলে ভালো লাগে নাই। যাই হোক, অবশেষে আমি একটা রেডি করলাম, রেডি করে আমার মেয়েকে যখন দেখাইতে গেছি, সে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, এই বলে সে আমার হাত থেকে নিয়ে টান দিয়ে মুখে ঢুকে দিয়েছে। কেমনটা লাগে বলুন তো? যাই হোক, মেয়ে তো আসলে কিছু করার নাই। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের পরবর্তী খাবার, দোসা। এটা হচ্ছে স্পেশাল দোসা, দোসাটাও অনেক মজার ছিল কিন্তু ভিতরে পোটটা আমাদের কাছে ভালো লাগে নাই। ভিতরে যে পোটটা ছিল এটাতে প্রচুর তেল ছিল, আমরা বারকোটে অন্যান্য শাখাগুলোতে খেয়েছি, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এটাতে যেহেতু নতুন খেয়েছি, নতুন খাওয়া হলো কি আমাদের অভিজ্ঞতাটা আমাদের আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন, আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই জানাবেন। যাই হোক, আমাদের খাবার মোটামুটি শেষ, তারপরে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে, বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। আমার ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই পেলে আর তার কিছু লাগে না, সে ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে মহাখুশি, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আর এদিকে টস দিয়ে একটা সে খাবার তৈরি করতেছে, খাবারটা হচ্ছে দোসার যে উপর অংশটা আছে, উপর অংশের মধ্যে চস লাগাচ্ছে, সস লাগে বলতেছে চসি দোসা। আমাদের ছেলে এই প্রথম একটা খাবার তৈরি করলো এবং সেই খাবারের নামও দিয়েছে। তারপরে চলে আসে আমাদের পিজা, পিজাটা হচ্ছে বারকোটের স্পেশাল পিজা, এই খাবারটা আমরা কখনো মিস করি না, আমরা যখনই বারকোটে খেতে যাই তখন এই পিজাটা খাই, পিজাটা আসলে অনেক মজার। এখানে আমরা যতগুলো খাবার খেয়েছি প্রত্যেকটা খাবারের মধ্যে পিজাটাই ছিল সবচেয়ে বেস্ট। যাই হোক, আমাদের খাবার দেওয়া শেষ মুহূর্তে আমরা খাবারের পাশাপাশি অনেক গল্প করেছি, মজা করেছি। কুরবানির ঈদের দিন এত বেশি ব্যস্ততা কি আসলে সময় পাই না গুছলো করার এবং আসলে একটু সাজুগুজু করার, রেস্ট নেওয়ার, কিন্তু ঈদের পরে যখন আমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাই এবং বেড়াতে যাই, তখন ঈদের দিনে ব্যস্ততা ভুলে খুব এনজয় করি। আর আমার মেয়ে এদিকে দেখানে সে পিজা খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, বলতেছে একটু ভিডিও করো। তার মধ্যে চলে আসছে আমাদের পছন্দের ড্রিঙ্কস, আমি নিয়েছি মিন্ট লেমন, আমার মেয়ে একটু টেস্ট করতেছে, যেহেতু এটা তো প্রচুর বরফ, মেয়ের জন্য দিই না, মেয়ের জন্য দিয়েছি ওদের পছন্দের ড্রিঙ্কসগুলো দিয়েছি, ওরা যেটা যেটা পছন্দ করে এটা, কিন্তু সে এটা খাবে না, সে আমারটাই খাবে। তারপর আমার মেয়ের কাছ থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে একটু খাইলাম। এই ছিল আমাদের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার সুন্দর মুহূর্ত। আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখনও বাইরে বৃষ্টি, বৃষ্টির মধ্যে কিন্তু একজন বাবা তার সন্তানকে কিভাবে টেক কেয়ার করে গাড়িতে উঠাচ্ছে, এরই নাম হলো বাবা। বাবারা আসলে সবকিছু পারে। বৃষ্টির মধ্যে বাইরে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, আকাশে বিজলি চমকাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এটা একটা গাছ, গাছটার নাম কি যদি আপনারা জানান অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।